Assalamualaikum everyone, welcome to Apsara's Mini Kitchen. आज के आमी तैयारी करूँ कोरियन फ्राइड चिकन विंग्स। একদমই সহজ ভাবে আমি রেসিপিটি করে দেখাবো, আশা করছি আপনাদের ভালো লাগবে আর সহজও লাগবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি চিকেন উইংস গুলিকে কেটে রেডি করে নিব। একটা করে চিকেন উইংস নিয়ে আমি একটা নাইফ দিয়ে তিন ভাগে কেটে নিচ্ছি। উইংসের একদম ছোট যে অংশটা আছে সেটা আমি নিব না, সেটা আমি আলাদা করে নিচ্ছি। একইভাবে আমি আরেকটা চিকেন উইংস কেটে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলি চিকেন উইংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি এখানে 15 পিসের মতো চিকেন উইংস নিয়েছি। এখন আমি এই উইংস গুলির মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ, আপনারা কিন্তু চাইলে ঝালটা আর একটু কমিয়ে দিতে পারেন, বাটার রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, সরিষা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। এখন আমি এই চিকেন উইংস গুলিকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। মশলার সঙ্গে এই চিকেন উইংস গুলি ভালোভাবে মেখে নেওয়ার পর আমি মাত্র 20 মিনিটের জন্য এইভাবে রেস্টে রেখে দিব। এরই মধ্যে আমি চিকেনটাকে কোট করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিব। নিয়ে নিলাম 1/2 কাপ ময়দা, কর্নফ্লাওয়ার নিলাম 1/3 কাপ, ময়দা আর কর্নফ্লাওয়ারটা প্রথমে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ব্যাটারটা তৈরি করার জন্য আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। একসঙ্গে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প করে দিতে হবে, কারণ এটা একটা ঘন ব্যাটার হবে, পাতলা হবে না। খুব ভালোভাবে এই ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে যেন ময়দা আর কর্নফ্লাওয়ার কোনো লাম্পস না থেকে যায়। ভালোভাবে ব্যাটারটা মিক্স হয়ে গেলে আমি একটা করে চিকেন উইংস নিয়ে এই ব্যাটারের মধ্যে দিচ্ছি। চিকেন উইংসটাকে চারপাশ থেকে খুব ভালোভাবে কোট করে নিব। চারপাশ থেকে ভালোভাবে কোট হয়ে যাওয়ার পর এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নিতে হবে। আমি আরেকটা উইংস নিয়েও এই ব্যাটারের সঙ্গে ভালোভাবে কোট করে নিব। ভালোভাবে উইংসটা কোট হয়ে যাওয়ার পর এভাবে একটু উপরে তুলে ধরে রাখলে এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা পড়ে যাবে। এবার এই উইংসগুলিকে আমি সরাসরি ভাজতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে চিকেন উইংস দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে চিকেন উইংসটা এক পাশ থেকে ভেজে নিতে হবে 2 মিনিটের জন্য। আমি কিন্তু চিকেন উইংসগুলিকে ডাবল ফ্রাই করব, তাই প্রথমবারেই খুব বেশি ভেজে ফেলা যাবে না। এক পাশ থেকে 2 মিনিট ভাজা হয়ে গেলে আমি অন্য পাশটাও ভেজে নিচ্ছি 2 মিনিটের জন্য। চিকেন উইংসগুলি এই পাশ থেকেও ভাজা হয়ে গেছে, এবার আমি এই চিকেন উইংসগুলিকে তুলে নিচ্ছি। এই উইংসগুলি ঠান্ডা হতে থাক আর আমি এর মধ্যে বাকি উইংসগুলি ভেজে নিব। ঠিক একইভাবে দুই পাশ থেকে 2 মিনিট করে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে, খুব বেশি ভেজে নেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন আমার এই উইংসগুলিও ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি।
এবার এই একই তেলের মধ্যে প্রথমে ভেজে রাখা চিকেন উইংস গুলি দিয়ে দিচ্ছি। এভাবে ডাবল ফ্রাই করলে ফ্রাইড চিকেন উইংসটা খুবই ক্রিসপি হবে খেতে। এই উইংস গুলিকে এবার আমি আরো 2 মিনিটের মতো ভেজে নিব। চিকেন উইংস গুলিকে এমন ভাবে ভাজতে হবে উইংসটা খুবই ক্রিসপি হবে, কিন্তু কোনো রকমের গোল্ডেন ব্রাউন কালার হবে না। চিকেন উইংস গুলিকে আরো 3-4 মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে এখন উইংস গুলি ভালোভাবে ক্রিসপি হয়ে গেছে। এখন আমি এই উইংস গুলিকে তুলে নিচ্ছি আর ঠিক একই ভাবে বাকি চিকেন উইংস গুলিকেও ডাবল ফ্রাই করে নিব। এবার একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটা কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন কুচি। এখন চুলার আঁচটা একদম লোতে রেখে এই রসুনটাকে 1 মিনিটের জন্য সতে করে নিব। খেয়াল রাখতে হবে রসুন কুচিগুলি যেন কোনোভাবেই পুড়ে না যায়। এবার আমি কিছু সস অ্যাড করব। আমি প্রথমে নিয়ে নিচ্ছি চিলি সস 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ এইচপি সস। এইচপি সস না থাকলে এখানে ওয়েস্টার সসও দেওয়া যাবে। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আরো দিচ্ছি লাইট সয়া সস 1 টেবিল চামচ। সবগুলি সস একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোতেই আছে, চুলার আঁচটা বাড়ানো থাকলে কিন্তু এই সসগুলি পুড়ে যাবে। এখন এই সসের মধ্যে ভেজে রাখা চিকেন উইংস গুলি দিয়ে দিচ্ছি। এবার এই সসের সঙ্গে উইংস গুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন প্রতিটা চিকেন উইংস এর গায়ে সসটা খুব ভালোভাবে স্প্রেড হতে পারে। উইংস গুলি সসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। আরো একবার সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কোরিয়ান ফ্রাইড চিকেন উইংস। কোরিয়ান ফ্রাইড চিকেন উইংসটা এতটাই টেস্টি, আমি তো সবাইকে বলবো একবার হলেও বাসায় ট্রাই করার জন্য। আশা করছি এই কোরিয়ান ফ্রাইড চিকেন উইংস এর রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাসায় ট্রাই করলে কিন্তু আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে, লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি কিন্তু এর আগেও বারবিকিউ চিকেন উইংস এর একটা রেসিপি করেছিলাম, সেটার লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারবেন। এইরকমই আরও অনেক সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনটিও অন করে রাখতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিও রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।